ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন নতুন নয়। ৪৮ দিন ধরে শহীদ মিনার ময়দানে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। আন্দোলন করছেন সেই রাজ্য সরকারের কর্মচারীরাই, যার প্রভাব পড়েছে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরেও, আর তা সচক্ষে দেখলেনও মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বুধবার নবান্নে গিয়ে আচমকাই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে হাজির হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখে তখন হতবাক কর্মীরা, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সকলে। মুখ্যমন্ত্রী দেখেন অধিকাংশ চেয়ার ফাঁকা, উপস্থিতি মাত্র ২৫%। এই বিষয়ে ডিএ আন্দোলনকারীরা জানান, সরকারের ওপর কর্মচারীরা বীতশ্রদ্ধ। ওখানকার বাকি কর্মচারীদের অনেকেই উপস্থিত ছিলেন ধর্ণা মঞ্চে। সরকারি কর্মক্ষেত্রকে সচল রাখতে গেলে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়াও মিটিয়ে দিতে হবে। কর্মচারীরা বীতশ্রদ্ধ, কারণ কর্মচারীরা দেখছে তো, তাদের প্রতিনিধিরা এখানে এক মাসের উপর অনশন করে পড়ে আছে। এখানে ৪৫ দিনের উপর লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে। ১০ তারিখে একটা সফল ধর্মঘট হয়ে গেছে, হিসাব যদিও ভুল দেখানো হচ্ছে। সেই কর্মচারীরা বীতশ্রদ্ধ আজ সরকারের উপর। সরকার এটা বুঝতে পেরেছে তো। আজকে আমার খুব ভালো লাগলো শুনে যে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং ওখানে উপস্থিত হয়েছেন। আশা করি উনি ব্যাপারটা খুব ভালোভাবে ওখানে বুঝতে পেরেছেন। ওখানে ২৫%-র পর বাকি যারা কর্মচারী, তাদের অনেকেই এখানে উপস্থিত ছিল। সব জায়গাতে এই অবস্থায় কিন্তু আগামী দিনে সৃষ্টি হবে। সুতরাং রাজ্যকে, সরকারি কর্মক্ষেত্রকে সচল রাখতে গেলে, রাজ্যের উন্নতি করতে গেলে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া যেগুলো আছে, সেগুলো ন্যায্য দাবি, সেগুলো অবিলম্বে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন উনি। তাহলে ওটা ২৫% নয়, ১০০%ই উপস্থিতি উনি দেখতে পাবেন। মুখ্যমন্ত্রী নিজেই তো সেদিন বলেছেন যে এত যে ছুটি দিচ্ছি, টাকা দিচ্ছি না। তো শুধু আমাদের যে এই আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের ফল তো কর্মচারীদের ওপরে পড়ছে। তারা বুঝতে পারছেন যে তারা অর্ধেক বেতনে কাজ করছেন, ৪০% মহার্ঘ ভাতা কম পাচ্ছেন। তো তারা তো কাজে কোনো উৎসাহ পাবেন না। এই কথা তো বারবারই বলা হয়েছে যে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয় তাদের জীবনধারণ যাতে সুস্থভাবে তারা করতে পারেন, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেন। সেখানে যখন ঘাটতি থেকে যাচ্ছে এবং সরকারের এই অনমনীয় মনোভাব, এখানে আমরা অবস্থান করছি, অনশন করছি, ধর্মঘট করলাম, সেখানে মুখ্যমন্ত্রী কোনো রকম হেলদোল নেই, উল্টে আমাদের বিরুদ্ধে নানা রকম আকথা কুকথা বলে যাচ্ছেন। অবশ্যই কর্মচারীদের ওপরে তার প্রভাব পড়বে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কটাক্ষ করে জানান, বাস্তবের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। এখন তো সবে ট্রেলার চলছে, পিকচার আভি বাকি। হ্যাঁ, দোতলায় উঠে এমনিতেই মানুষের মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক বছর। অন্তত আজকে তো চেয়ার থেকে উঠে কর্মীদের ওইখানে গেছেন অফিসে দেখতে। অন্তত দেখুন, ফেস দ্য রিয়ালিটি। আরও পিকচার আবি বাকি হ্যাঁ, এখন তো সবে ট্রেলার চলছে। আপনি দেখুন কারা আসছে, কারা না আসছে, অফিস ফাঁকা। আগে আগে আমরা দেখব কত কিছু হয়। বিরোধীদের দাবি, সরকারি কর্মচারীরা যখন সরকারের ওপর আস্থা হারায় তখন বুঝে নিতে হবে সেই সরকারের পতন আসন্ন। এবার ফাঁকা অফিসের ছবি দেখে কি সেই আশঙ্কাই করছেন মুখ্যমন্ত্রীও? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।